জালিয়াতি হচ্ছে তোমরা জড়িত এর সাথে জড়িত হয়তো স্যারের কাছে ভিডিও আছে বলছে ভিডিওটা দেখে নিন ওর কাছে আছে বলছে বেশ কয়েকদিন ধরে তো শোনা যাচ্ছে যে এরকম একটা চক্র গজি উঠেছে কি বলবে ভাই তোমার নাম কি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় ভাই এই দুটো ছেলে আজকে আমার দোকানে সকাল 11:48 নাগাদ আসে আমাকে বলে যে এরকম খুব ক্যাশের দরকার আছে এখানে ফোন পেতে ব্যালেন্স কেউ নিচ্ছে না সেই হিসাবে আমাকে 3,000 টাকা মতন ক্যাশ দিতে হবেন বলো হাজারে কত নেন আমি বললাম 10 টাকা করে হাজারে নেই বলার পর বলে ঠিক আছে তাহলে আমার দিন আমি আমাকে টাকা পাঠিয়ে দেয় স্ক্রিনশটটা দেখায় আমি যথারীতিভাবে আমার ফোনপে তারপর পেটিএম টোটাল ডিটেলসগুলো খুঁজে ফেলি দেখছি যে নেই তারপর আমি বলি যে তুমি আমাকে স্ক্রিনশটটা শেয়ার করো স্ক্রিনশটটা শেয়ার করার সময় দেখছি তার পেটিএম ওয়ালেট থেকে টাকাটা কেটেছে সে বলছে যে আমার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক থেকে টাকাটা কেটেছে যখন ডিটেলসটা আমি জানতে পারলাম যে মালটা টোটালটা ফেক তখন আমি ওকে বলেছি যে তুমি তাহলে একটু ওয়েট করো আমি তোমাকে টাকা দিচ্ছি হয়তো ব্যাঙ্কিং সিস্টেম প্রবলেম এর আগে সব দিন 15 আগে আমারই দুটো বন্ধুর সঙ্গে ঠিক এরকম সেম কেস হয়েছে তাদের করে আমি হোয়াটসঅ্যাপে জানাই এবং তাদের করে ফোন করে বলি যে একবার আসতে ওই টাইমের মধ্যে আমার সঙ্গে সেই পয়সাটা না নিয়ে তারা সঙ্গে সঙ্গে চলে এসেছে আমারই একটা বন্ধুর কাছে দিয়ে সেই বন্ধু টাকা দিতে যায় তা সত্ত্বেও দেওয়ার ঠিক আগের মুহূর্তে আমাকে কল করে বলে যে এরকম পেটিএমে টাকা পাঠিয়েছে সেই টাকাটা আমার কাছে ঢোকেনি খুব ভালো জিনিস আমাকে ফোন করে আমি বলি স্ক্রিনশটটা আমাকে শেয়ার কর স্ক্রিনশটটা যখন শেয়ার করেছে তখন দেখি ট্রানজ্যাকশান নাম্বার 1 সেম ট্রানজ্যাকশান নাম্বার তখন আমি ওকে বললাম যে শুধু একবার ঠিক 5 মিনিটের জন্য ওকে দাঁড় করা আমার সঙ্গে সঙ্গে আমি তখন চলে এসেছি দেখি স্ক্রিনশট 1 এবং সেম ছেলে তখনই বুঝতে পেরেছি যে এরকম কেসগুলো হচ্ছে আরও আউটসাইডের খবর পেয়েছি আরও 5-6টা বন্ধু আছে তাদের সঙ্গে ঠিক সেম এরকম প্রসেস হয়েছে এবং এই যো এই যে এই বন্ধুর সঙ্গে হয়েছে কেসটা সেম কেস এই আমাকে বলেছিল যে এরকম একটুখানি ফলো রাখতে যদি কেউ আসে ঠিক এরকমভাবে আমাকে শুধু একবার ডাকবে এও এসে দেখছে সেই এই সেম ছেলে এস এই যে দুটো আছে ছেলে প্লাস আরেকজন ছেলে এবং এদের সঙ্গে এটা ভালো রকমভাবে গ্যাং হয়ে গেছে এদের কী হচ্ছে কোম্পানির বদনাম হচ্ছে পেটিএমের বদনাম ফোনপে বদনাম এটা ভালো ধরনের কোম্পানি বদনাম করছে অথচ এই গেটওয়েগুলো খুব ভালো কিন্তু এরা একটা ফেক অ্যাপ তৈরি করে সম্পূর্ণভাবে এরকম জালিয়াতি করছে আজকে এরকম তাদের জিজ্ঞাসা করছি যে বাড়ি কোথায় কোনো রকমভাবে বলছে না একবার যে হরিপাল একবার যে নালিকুল একবার 10 গ্রাম মানে টোটালটাই এরকম পেস মানে পুরো শর্ট কেসে ভর্তি হয়ে গেছে আমার নাম হচ্ছে তাপস পাত্র এসে আমাকে প্রথমেই দোকানের সামনে থেকে বললো যে একটা মাস্ক আছে প্রথমে মাস্ক নিয়ে মুখটাকে কভার করে নিল আমার দোকানে ক্যামেরা ছিল তাই মুখটাকে কভার করে নিল কভার করে নিয়ে বললো যে আমার 2,000 টাকা দরকার দাদা ফোনপেতে পাঠাবো দেবেন বলতে এবার আমি তাকে বলে আমার কিউআর কোড স্ক্যান করলো আমার নাম দেখালো চন্দন দাস নাম দেখালো বললো আমাকে বললো এটা তো আমি বললাম হ্যাঁ এটা বলার পরে সে আমাকে 2,000 টাকা দেখিয়ে দিল যে আমার অ্যাকাউন্টে মানে সাকসেসফুল স্ক্রিনশট দেখিয়ে দিল দেখিয়ে দিয়ে আমি বললাম যে কই আমার কাছে তো আসেনি বললো চলে যাবে এক্ষুনি চলে যাবে বলে এবার আমার দোকানে তখন ভিড় ছিল আমি তখন দোকান বন্ধ করছিলাম ফলে আমি ওকে 2,000 টাকা গুনে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তাদের আর কোনো পাত্তা নেই এইভাবে এরা শুধু এখানে আপনি পেয়েছিলেন না টাকা পাবো কি করে তাহলে তো টাকা তো আমি গুনে ক্যাশ দিয়ে দিয়েছি তো তার ঢোকে নে পরে জানতে পারলাম যে ওরা এইভাবে বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে ভান্ডারহাটিতে করেছে ধনেখালিতে করেছে রাজবলহাটে করেছে ওদের কোনো নাম্বার ছিল না নাম্বার ছিল না যোগাযোগ নাম্বার যোগাযোগ নাম্বার ছিল না বরঞ্চ ওরা আর ওরা এসে এমনভাবে ব্যবহার করবে দোকানদারের সঙ্গে যেন মনে হবে খুব চেনা আমাকে বললো যে আপনার কাছে আপনি টিকিট কাটেন আমি বললাম না আমার তো এই সময় তো ট্রেনের টিকিট বন্ধ আছে বলছে না আমরা জয়পুরে থাকি জয়পুরে টিকিট হলে খুব ভালো হয় তাহলে জানাবেন বলে আমার ফোন নাম্বার নিয়ে গেছে আমার কার্ড পর্যন্ত তারা নিয়ে গেছে এবার আমার হওয়ার পরেই আমি প্রত্যেককে জানিয়ে দিয়েছি আমাদের গ্রুপে যারা ছিল আমি দাদাকে জানিয়ে দিয়েছি দাদাকে জানিয়ে দিয়েছি বলেই আজকে ধরা সম্ভব হয়েছে এদের গ্রুপ আছে
এখানে শুধু না, এরা বিভিন্ন জায়গায় এইভাবে করে বেড়াচ্ছে। কজন ছিল এই? এদের আজকে দুজন ছিল, কিন্তু সেদিনকে আমার কাছে তিনজন ছিল। এবং যে যে বাড়িগুলো বলছে যেখানে, আপনার দোকানটা কোথায় ছিল? আমার দোকান হচ্ছে আগনাপুর, আগনাপুর মালিকপাড়া, বালিগড়ি। হ্যাঁ, বালিগড়ি আগনাপুর মালিকপাড়ার দোকান দাস অনলাইন সার্ভিস। বাইকে করে এসেছে? বাইকে করে, বাইকে করে এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এই দুপুরবেলা টাইমটা ওদের টার্গেট। হ্যাঁ, যখন মানুষ দোকান বন্ধ করতে যাবে তখন মাথা ঠিক থাকবে না, ওরা ওইভাবে করে প্লট করে দিয়ে বেরিয়ে যাবে। আমার নাম চন্দন দাস। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।